হচ্ছে ফাঁপা চুঙ্গির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো ফাঁপা চুঙ্গির সমগ্র তল, তা এখন কিন্তু ফাঁপা চুঙ্গির সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। এরকম একটা চোঙ রয়েছে, তো আর এর ভিতরে একটা চোঙ এরকম রয়েছে, ফাঁপা চোঙ, এটা হচ্ছে পুরু, এটার দৈর্ঘ্য ও একটা রয়েছে, এটা হচ্ছে পুরু। তা এর ক্ষেত্রফল বের করতে হবে, মানে ভিতরেরটা বাইরেরটা সবের ক্ষেত্রফল বের করতে হবে, টোটাল ক্ষেত্রফল। বৃত্ত আছে, সেই বৃত্তের অন্তর ব্যাসার্ধ কত, আর ছোট হাতের আর বড় বাইরের বহির্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। তো এখানেও সেম, ছোট হাতের আর বড় বৃত্তের হচ্ছে বড় হাতের আর। তো এখন আমার উচ্চতা হচ্ছে সেম এইচ, এইটুকুর উচ্চতা আমি ধরে নিলাম এইচ। তো আমার এখানে দেখো এইটুকু এরিয়ার ক্ষেত্রফল বের করতে হবে, কেন এখানে কিছু নেই, এটা ফাঁপা। আর এই এই বাইরের তলগুলো বের করতে হবে, এবং ভিতরেও একটা তল রয়েছে প্লাস এইটা রয়েছে। তাহলে প্রথমে বলয়ের ক্ষেত্রফল বের করব, এই বলয়ের ক্ষেত্রফল দুটো রয়েছে, এখানেও রয়েছে, নিচেও তল রয়েছে, একটা তল বের করলে দুটো বেরিয়ে যাবে, আর দুটো পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই কি বললাম, বোঝা গেছে, দুখানা বলয়ের ক্ষেত্রফল কি, প্রথমে বলয়ের ক্ষেত্রফল বের করবো, এইটুকু এরিয়ার ক্ষেত্রফল। তো বলয়ের ক্ষেত্রফল কি হবে, দেখো প্রথমে বলয়ের ক্ষেত্রফল বের করবো, তাহলে অ্যাকচুয়ালি ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি, দেখো আমি কি বললাম, এই বলয়ের ক্ষেত্রফল মানে এইটুকু এরিয়ার ক্ষেত্রফল, এইটুকু এরিয়ার ক্ষেত্রফল, এইরকম কটা আছে দুটো, তাই জন্য লিখেছি বলয়ের ক্ষেত্রফল ইন্টু টু, দুটো সেম আছে তাই দুই দিয়ে গুণ করে দিয়েছি। এবার কি, এর বাইরের মানে বাইরে একটা ক্ষেত্রফল রয়েছে এবং ভেতরে একটা ক্ষেত্রফল রয়েছে, তা বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভেতরের পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ হবে। লিখে লিখবো অন্তঃচোঙের মানে ভেতরে যে চোঙটা রয়েছে, এই ভেতরে ভেতরের যে তলটা রয়েছে তার ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, এবং বাইরের যে তলটা রয়েছে, এই যে বাইরের একটা তল রয়েছে, এ এ আর কি হচ্ছে, এই ভেতরে একটা তল রয়েছে, এর ভেতরে এ আরো একটা তল রয়েছে, তাহলে কি বাইরের চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভেতরের চোঙের, সেটাই লিখলাম অন্তঃচোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এবং বহিঃচোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, পুরোটার ক্ষেত্রফল, এই পুরোটার ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর ক্যাপিটাল আর স্কোয়ার। এখানে এইটুকু মানে ছোটটার ক্ষেত্রফল কি, কি পাই স্মল আর স্কোয়ার। দেখো এই পুরোটার থেকে যদি এই ছোটটা বাদ দিয়ে দিই, এই ছোটটা বাদ দিয়ে দিই, তাহলে এই চারিদিকটা পড়ে থাকে, এই এরিয়াটা পড়ে থাকে, বলয়টা পড়ে থাকে, তাহলে কি হচ্ছে মাইনাস করে দিলাম, তাহলে এইটা হয়ে গেল বলয়ের ক্ষেত্রফল, একে দুই দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল বলয়ের ক্ষেত্রফল ইন্টু টু হয়ে গেল। অন্ত ও চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, অন্তঃচোঙ মানে ভেতরেরটা, আমার কি দরকার, আমার দরকার হচ্ছে পার্শ্বতল, এখানে মেইন ব্যাপারটা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, টু পাই আর এইচ, এখানে আর কোনটা স্মলই আছে, টু পাই স্মল আর এইচ, এইচ হচ্ছে উচ্চতা, এইচ রয়েছে, রয়েছে কি বহিঃচোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, বহিঃচোঙ মানে একই ফর্মুলা পার্শ্বতলের ক্ষেত্রফল, টু পাই আর, এখানে আর মানে বড় হাতের আর, বড় হাতের আর, তাহলে আর এইচ, তাহলে এইটাই হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এখানে কমন সমন নিয়ে দেখো কি আসছে, ধরো যেখানে টু রয়েছে আর এখান থেকে পাই কমন যাচ্ছে, দেখো তাহলে টু পাই বাইরে চলে গেল, আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, আর এখান থেকে দেখো এই দুটোর থেকে এইটা আর এইটার মধ্যে কি কমন যাচ্ছে, টু পাই এইচ কমন যাচ্ছে, টু পাই এইচ কমন যাচ্ছে, প্লাস হচ্ছে টু পাই এইচ কি হচ্ছে এ ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তারপরে এখানে দেখো টু পাই রয়েছে আর এটা হচ্ছে স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা, এ এ প্লাস বি, ই এ মাইনাস বি, তারপরে এখানে আছে টু পাই আর আর ইন্টু কি হচ্ছে আর প্লাস। তো এখন দেখো এই দুটো রাশির থেকে কি কমে যাচ্ছে, টু পাই, এখানেও টু পাই আছে, আর এখানে আর স্মল আর প্লাস ক্যাপিটাল আর রয়েছে, এখানেও স্মল আর প্লাস ক্যাপিটাল আর রয়েছে, তাহলে এইগুলো কমন চলে যাচ্ছে আবার, তাহলে কি টু পাই কি হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, আর ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকছে, দেখো এটার মধ্যে পড়ে থাকছে হচ্ছে এইটা প্লাস এইটা আর মাইনাস আর প্লাস আর, কি এখান থেকে কি পড়ে থাকছে, এখান থেকে আর আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বসিয়েছি, আর এখানে প্লাস শুধু আর পড়ে থাকছে, এই প্লাস আর এই মাইনাস আর কেটে গেল, তাহলে কি হচ্ছে টু পাই ক্যাপিটাল আর আর প্লাস স্মল আর, তাহলে এইটা হচ্ছে বর্গ একক। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ফাঁপা চোঙের এই সমগ্র তলের ক্ষেত্র। নেক্সট হচ্ছে ফাঁপা চোঙের, তাহলে কি একটা ফাঁপা চোঙ এখানে,
এই যেটা ফাঁপা ছোঁ রয়েছে, যে এই বলয়টা আমি এখানে আঁকি, দেখো এই বলয়টা, এই বলয়টা রয়েছে, আমাকে এইটা বলয়ের এইটুকু ক্ষেত্রফল বের করতে হবে। এইটুকু ক্ষেত্রফল কি হচ্ছে, একটা বলয় ওই দখল করে রয়েছে, মানে একটা বলয়ের আয়তন, মানে একটা বলয়ের আয়তন কি এর ক্ষেত্রফল। যদি আমি এইটুকু বলি যে এইটা এর এর পুরো বহির্ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর ছোটটা বহি অন্তঃব্যাসার্ধ কত, স্মল আর, তাহলে এদের মধ্যে এর যদি আমি বলি যে ক্ষেত্রফলের মানে বলয়ের ক্ষেত্রফল কত, বলয়ের ক্ষেত্রফল কি বেরিয়ে যাবে, বড়টা পুরোটার থেকে, এই পুরোটার থেকে যদি এই ভিতরটা বাদ দিই, এই ভিতর ক্ষেত্র বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে এই পোর্শনটা পড়ে থাকে। তাহলে কি এখানে দেখো পুরো বাইরের পুরোটার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার বড়টা, আর এই ছোটটার, এই যে ছোটটা, এই ছোটটার ক্ষেত্রফল কত, পাই স্মল আর স্কোয়ার, এই বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দিলে কি পড়ে থাকে, সাইডের গুলো, এইটা বলয়ের ক্ষেত্রফল মাইনাস করে দিলাম, তাহলে এইটা কি হয়ে গেল, একটি বলয়ের ক্ষেত্রফল। এখান থেকে দেখো পাই কমন চলে গেলে, এ আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এটা হচ্ছে কি একটি বলয়ের ক্ষেত্রফল। তাহলে এ একটি বলয়ের ক্ষেত্রফল হচ্ছে এইটা, একটি বলয়ের ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে, এ পাই আর স্কোয়ার এ স্মল আর স্কোয়ার। ফাঁপা বলয় পরস্পর যুক্ত হয়ে, বলয় কতগুলো বলয় পরস্পর যুক্ত হয়ে কি হয়েছে, একটা ফাঁপার চোঙ তৈরি হয়েছে, কতগুলো বলয় এর উচ্চতার সমান, আমি উচ্চতা ধরে নিলাম এইচ, উচ্চতা এইচ ধরে নিলাম, তাহলে এই দুটো বলয়, দুটো বলয় যুক্ত হয় তখন কি হয়ে যাবে, এর দুটো দুই গুণ হয়ে যাবে। এখানে যদি তিনটে বলয় এর ক্ষেত্রফল বের করি তাহলে 3 গুণ হয়ে যাবে, এরকম ভাবে যদি চারটে বলয় বের করি তাহলে এখানে 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভাবে যদি আমি এরকম ভাবে কটা বলয় রয়েছে টোটাল উচ্চতার সমান বলয় রয়েছে, মানে এইচখানে বলয় যুক্ত হয়ে কি হচ্ছে ফাঁপা ছোঁ তৈরি হয়েছে, তাহলে উচ্চতা কি হচ্ছে এইচ, তাহলে এখানে এইচ গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে লেখা হচ্ছে পাই এইচ ইন্টু আর স্কোয়ার মাইনাস, এইচখানা বলয় যুক্ত হয়ে ফাঁপা ছোঁটা তৈরি হয়েছে, তাই এই ফাঁপা ছোঁয়ের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, কি হচ্ছে ঘন একক, ঠিক আছে। তো ফাঁপা চোঙে